1 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করলো করিমগঞ্জ পুলিশ, আটক 3 পাচারকারী। ড্রাগস বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অভিযান চালিয়ে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। গতকাল রাতে গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর থানার অধীনস্থ উমরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযানে নামেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। অভিযানে NL01AA8718 নম্বরের একটি লরি আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 10.5 কেজি ওজন ছিল ট্যাবলেটগুলোর। নেশাজাতীয় ট্যাবলেট পাচারের দায়ে আটক করা হয় 3 জনকে। ধৃতরা হলো বদরপুর থানার অধীনস্থ হাসান আলী, হাসরুল ইসলাম ও কালাইন থানা এলাকার রামজুল হোসেন। লরিটি মিজোরাম থেকে আসছিল বলে জানা গেছে। এদিকে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘুঙ্গুর বাইপাসে স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের জন্ম জয়ন্তী উপলক্ষে শহীদ মঙ্গল পাণ্ডের জন্ম শতবার্ষিকী উদযাপিত। বুধবার স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবী শহীদ মঙ্গল পাণ্ডের জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটির উদ্যোগে শিলচরের ঘুঙ্গুর বাইপাস এলাকায় মঙ্গল পাণ্ডে চত্বরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ মঙ্গল পাণ্ডের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের পর বরাক উপত্যকা থেকে উপস্থিত নেতাকর্মী ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক দিলীপ কুমার তার ভাষণে বলেন, যে কোনো পরিস্থিতিতে ঘুঙ্গুর বাইপাসে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি স্থাপন করা হবে, সমগ্র বরাক উপত্যকায় জনসচেতনতা করা হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শীঘ্রই অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন। উপস্থিত সদস্যরা মূর্তি স্থাপনের জন্য বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি উত্থাপন করেন। মূর্তি ইয়াহাঁ পর হাম লোগ স্থাপিত করেঙ্গে অর কোই ভি শক্তি ইসে রোকনে নাহি সকেগি। হাম লোগ প্রশাসন সে বার বার গুহার লাগা রহে হ্যায়, सरकार से निवेदन कर रहे हैं और हमें आशा है कि हमारे तेजस्वी कर्मठ और असम के मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्व शर्मा जी हमारी यहाँ के जनता की आवाज सुनेंगे, देशभक्तों की आवाज सुनेंगे और इस स्थान पर शहीद मंगल पांडे की मूर्ति स्थापना की अनुमति प्रदान करेंगे। हम सभी उनकी आत्मा को श्रद्धांजलि देते हैं और भगवान से प्रार्थना करते हैं कि उन्हें उच्च से उच्च स्थान प्रदान करें। हम लोगों के बीच है, यहीं कहीं है, वो देख रहे हैं। आज उनको हम लोग यहाँ पर श्रद्धांजलि दे रहे हैं। देश का एक कोना है, उत्तर प्रदेश के बलिया में उनका जन्म हुआ था और बैरकपुर में उन्होंने क्रांति की थी। आज सीकर के इस स्थान पर हम लोग पूरे 2 साल से उनका बलिदान दिवस और जन्मदिन पालन कर रहे हैं और वो दिन ही बोलकर मैं अपनी बाड़ी को विराम। বড়খলা সমষ্টির উজান গ্রামে আগুনে পুড়ে ছাই একটি বাসগৃহ, ক্ষয়ক্ষতি প্রচুর। বড়খলা সমষ্টির উজান গ্রামে আগুনে পুড়ে ছাই খলিল উদ্দিন বড়ভূয়ার বাসগৃহ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। এনআরসি কাগজ, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, জমির দলিল সহ মূল্যবান কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ভোর 3টে নাগাদ বড়খলা সমষ্টির ছেত্রী জিপির উজান গ্রামের গাড়ি চালক খলিল উদ্দিন বড়ভূয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য, তার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব মূল্যবান কাগজপত্র নগদ প্রায় 50,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। সংবাদ মাধ্যমে পরিবারের সদস্যা রুস্তানা বেগম বড়ভূয়া জানান, ভোর 3টে নাগাদ আগুন লাগা দেখে তার শাশুড়ি ও তার মেয়েকে নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন রুস্তানা। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। অসহায় এই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান স্থানীয়রা। উজানগ্রাম জিপি সদস্য, আমার উজানগ্রামও একটা রাত্রে কালকে 3 ঘটিকার সময় বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। খলিল উদ্দিন বড়ভূয়া নামে একজন ব্যক্তি বাড়ি, হে নিজে বাড়িতে নাই, তার মা এবং তার স্ত্রী বাড়িতে আসলা রাত্রে অনুমানিক 3টার সময়। আমরা একটা বিরাট বিকট শব্দ শুনছি,
दुलैया देखी आस्था बाड़ी खाली आगुन ही आगुन आस्था बाड़ी मान एक जिन बाहर करा गेसे ना सम्पूर्ण जिन ध्वस हो गए दलिया बसु मत हो गए क्या मानुषार बिराट क्षय क्षति होती सरकार तरफ तक किसी सहाज्य लागे विनम्रभवे अनुरोध करती के असहाय परिवारटार एक सहाय करार लागे पूरा देशवासी सहाज्य चाहिए ये असहाय परिवार एक सहाज्य करार लागे ये गुवाहाटी গুয়াহাটিতে আয়োজিত অল আসাম প্যারা স্পোর্টস মিটে অংশগ্রহণ করে সিলভার ও ব্রোঞ্জ পদক পেলেন কাছাড়ের দুই খেলোয়াড়। গুয়াহাটিতে আয়োজিত তৃতীয় অল আসাম প্যারা স্পোর্টস মিটে অংশগ্রহণ করে সিলভার ও ব্রোঞ্জ পদক পেলেন কাছাড় জেলা প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুই খেলোয়াড় গোবিন্দ্রচন্দ্রনাথ ও মনোজিৎ দাস। সাঁতার প্রতিযোগিতায় গোবিন্দ্র রাজ্যে দ্বিতীয় স্থান দখল করে সিলভার পদক পেয়েছেন। প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মনোজিৎ তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গুয়াহাটির সরুসজায় স্পোর্টস স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের শক্তি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। উল্লেখ্য, বরাক উপত্যকা থেকে দশজন খেলোয়াড় কাছাড় জেলা প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কাছাড় জেলা প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মায়াঙ্ক শেখর ও কার্যবাহী সদস্য রাজু নুনিয়া এই টিমের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, কাছাড় জেলার আরও এক খেলোয়াড় ব্রোঞ্জ পদক পেয়েছেন, তবে এখন পর্যন্ত তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি।